রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সারা গরু ফলে দুর্ঘটনা ঘটছে ভারত জুড়েই এই অদ্ভুত সমস্যার মুখে দাঁড়িয়ে বেশ কিছুদিন যাবৎ ভারতের মোট উনত্রিশটি রাজ্যের মধ্যে বাইশটিতেই গবাদি পশুর মাংস বিক্রয় নিষিদ্ধ আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতকাল কার্যকর ছিল না কিন্তু সম্প্রতি হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয় গরুর মাংস বিক্রয় ও জবাই নিষেধ করায় বয়স্ক ও দুধ দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে পড়েছে ভারতের খামারিরা এতে করে কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রয় করতে না পেরে আর্থিক লোকসানে পড়েছে বয়স্ক গাভি বিক্রয় না করতে পেরে তারা নতুন গাভি কিনতেও পারছে না এতদিন কৃষক বা গরুর খামারিরা এইসব গাভি বিক্রয় করে দিতেন মাংস ব্যবসায়ীদের কাছে কিন্তু দেশটির রক্ষণশীল মনোভাবের কারণে খামারিরা এই সমস্যায় পড়েছেন দুই সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গরু হত্যা বন্ধ নিয়ে কাজ করা কঠোরবাদী সংগঠন অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এরপর থেকেই গরুর ব্যবসার সাথে সংশ্লিষ্ট মানুষদের উপর অত্যাচার নির্যাতন আগের চেয়ে বেড়ে যায় গরু হত্যা বন্ধে সরকারি সিদ্ধান্ত কার্যকরে দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশের পরেও পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়েছে দেশটির খামারি মাংস ও চামড়া ব্যবসায়ীদের উপর কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়েছে ফলে দু সালের পর থেকে দুধের সরবরাহ ও উৎপাদন দ্বিগুণ বাড়ানোর সরকারি পরিকল্পনা হুমকির মুখে পড়েছে ভারত মহারাষ্ট্রের গান্ধী রিসার্চ ফাউন্ডেশনের হিসেবে গরু জবায় বন্ধ থাকার প্রভাবে ভারতের খামারিদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি রুপি দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গাভী জবাই করতে না পারায় প্রতি বছর ভারতে দুই কোটি বয়স্ক গরু যোগ হচ্ছে ডেইরি ইন্ডিয়া নামের একটি প্রকাশনা সংস্থার হিসাবে ভারতে গত দুই দশকে দুগ্ধজাত পণ্যের চাহিদা বেড়েছে গড়ে চার দশমিক তিন শতাংশ হারে এই শিল্পের সঙ্গে সরাসরি জড়িত সাত কোটি ক্ষুদ্র ও মাঝারি খামার দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলো এই সকল ক্ষুদ্র এবং মাঝারি খামারিদের কাছ থেকে দুধ কিনে থাকে বন্ধুরা আপনারা আরও একটি তথ্য জানলে অবাক হবেন ভারতে বয়স্ক ও কর্মক্ষমতা হারানো গরুর জন্য ভারত জুড়ে দু সাল থেকে পাঁচ হাজারের থেকেও বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই সকল আশ্রয় কেন্দ্রে গরুকে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা দেওয়া হয় কিন্তু তারপরেও কর্মক্ষমতা হারানো গরুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা কোনোভাবেই কমানো যাচ্ছে না আর এই সমস্ত গরুই ভারতের এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা এই ব্যাপারে আপনি কি বলতে চান আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আমাদের চ্যানেল থেকে আরও অন্য ভিডিওগুলোও দেখুন ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটির অল অপশনে ক্লিক করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ